রাষ্ট্রের অভিভাবক হিসাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে সর্বশেষ আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি সংবিধান অনুযায়ী অবিলম্বে বিদ্যমান কলঙ্কিত জাতীয় সংসদ ভেঙে দিন, দেশ বিরোধী প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, বিরোধী দলের সম্মানিত নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্তির উদ্যোগ নিন, সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিন, নয়তো সম্ভাব্য পর্যায়ের দায় থেকে আপনিও রক্ষা পাবেন না। সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকে তাহলে আপনারা দ্রুত পদত্যাগ করুন, প্রশাসনের নির্বাচন বন্ধ করুন, কারাবন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিন, জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন, রাজনৈতিক কারণে সকল প্রকার জুলুম এবং হয়রানি বন্ধ করুন, দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।